আবারও চলে এসেছি আচারের একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আস্ত আমড়ার মিষ্টি আচারের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় ঠিক বিকেল 5টায় রেসিপি ভিডিও আপলোড করা হয়। তো রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটাও বাজিয়ে দিবেন। এতে করে আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর ভিডিও দেখতে পারবেন সবার আগেই। তো আস্ত আমড়ার মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। 4-5 কোয়া রসুন আর 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এবারে একসাথে এগুলোকে পেস্ট করে নিব। আর এদিকে 5 ফোড়ন নিয়েছি 1/3 কাপের মতো, আর 5-6টা শুকনা মরিচ নিয়েছি। এগুলো ভাজা ছাড়াই আমি গুঁড়ো করে নিব। আচার তৈরি করার জন্য অবশ্যই লাগবে আমড়া। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো আমড়া নিয়েছি। আমড়াগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিব। তো আমড়াটা কিভাবে কাটতে হবে আস্ত আমড়ার আচার তৈরি করার জন্য সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে এভাবে দাগ কেটে দিতে হবে পুরো আমড়ার গায়ে। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এতে করে আমড়াটার ভিতরে মশলাগুলো ঢুকবে আর আমড়াটা সহজেই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো আমড়াই কেটে নিব। সবগুলো আমড়া কাটা হয়ে গেছে, এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 টিস্পুন করে দিয়ে দিলাম। এবারে এগুলোকে একসাথে মেখে নিব। মাখানো হয়ে গেলেই আচারটাকে তৈরি করতে চলে যাব চুলাতে। তো আচারটা বসানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে খুব অল্প পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই 1/3 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব পাকা তেঁতুলের কাঁদ। পাকা তেঁতুলকে আমি গরম পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে সেটাকে চটকে এই তেঁতুলের কাঁদটা বের করে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঁদ ব্যবহার করলাম, আর সেই যে সরিষার মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পানি। এর মধ্যে যখন বলক ফুটে উঠবে তখনই এর মধ্যে আমড়াগুলোকে দিয়ে দিতে হবে। সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম, হলুদ আর মরিচের পানিটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে চিনি 1/3 কাপ পরিমাণ। কে কতটা মিষ্টি খাবেন সেটা বুঝে চিনির পরিমাণটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব, অপেক্ষা করব আমড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম, উল্টে পাল্টে দিলাম আমড়াগুলোকে। এবারে আবারও ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে পুরোপুরি আমড়াটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে। এই যে 35 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। ঝোলটাও এরকম পাতলা পাতলা থাকবে, আমড়াটাও একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে। এ পর্যায়ে একটু চেক করে দেখতে হবে, যদি লবণ বা ঝাল কিছু অ্যাড করতে হয় সে এ পর্যায়ে দিয়ে দিতে হবে। তো 5 ফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া থেকে আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখনই চুলাটাকে বন্ধ করে দিব। আমাদের আচার রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে একটা এয়ারটাইট বয়েমে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 6 মাসের মতো ভালো রেখে আচারটাকে আপনারা খেতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।